কেউ একজন ডক্টর ইউনুসকে থামান প্লিজ। আয় হায়, ইরফান সাজ্জাদ এটা কি বলছেন, জানাবো বিস্তারিত। সেই সঙ্গে সোনু সুদের তো নারী ভক্তদের ঘুম আবারও একেবারে হারাম করে দিল। ফাইনালি জানাবো আঘাত নিয়ে শুটিং করলেন সালমান খান, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি ইরফান সাজ্জাদের গসিপসে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ গতকাল তিনি তার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আপলোড করেন, যেখানে তাকে বলতে শোনা যায়, কেউ একজন ডক্টর ইউনুসকে থামান প্লিজ। তিনি বলেন এয়ারপোর্টে ভোগান্তি নেই, তেলের দাম কমলো, আরো অনেক কিছু বলতে শোনা যায় তাকে। পোলো পাঞ্চদিন সাফ চ্যাম্পিয়নশিপ জিতে চলে আসছে, এই পর্যন্ত ঠিক ছিল, আজকে কি হলো? এসব বলার কারণ হলো গতকাল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে টেস্ট ম্যাচে, হোয়াইট ওয়াশ করেছে, আর তার জন্য আসলে মজা করে এমন ভাবে কথা বলেছেন তিনি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ফেললো, মানে আর কত, মানে এগুলো তো আমরা ইউজ টু না এসবের সাথে। থামান, কেউ ডক্টর ইউনুসকে একটু থামান। কংগ্রেচুলেশনস বাংলাদেশ। এবার আসি ভাই সোনু সুদের গসিপসে। বলিউড অভিনেতা সোনু সুদ কোভিড এর সময় নানান কাজে মানুষের পাশে থেকেছেন, এরপর এখন পর্যন্ত যেখানেই ঝামেলা দেখেন তিনি ঝাঁপিয়ে পড়েন। এবার তিনি একটা ভিডিও আপলোড করেন যেখানে তাকে দেখা যায় খালি গায়ে জিম করতে। তার সিক্স প্যাক অ্যাপ দেখে তো তার ভক্তরা একেবারে পাগলের মতো। নেটিজনরা বলছেন যত দিন যাচ্ছে ততই যেন ইয়াং হয়ে যাচ্ছে সোনু সুদ। আবার অনেকে মজা করে বলছে না আপনি এমনটা করতে পারেন না, আপনি যেভাবে নিজেকে তৈরি করছেন তাতে সব ছেলেদের মাথায় বাড়ি, সব মেয়েরা তো আপনার প্রতি ফিদা হয়ে যাচ্ছে, আমাদের কি হবে। তবে তার বেশিরভাগ মানুষই করছে প্রশংসা, তার এমন বডি দেখে আসলে প্রশংসা করারই মতো। ফাইনালি আসি সালমান খানের গসিপসে। নাচতে গিয়ে বুকের পা জোরে আঘাত পান বলিউড ভাইজান সালমান খান, এর ফলে বন্ধ হয়ে যায় নায়কের নতুন ছবি সিকান্দারের শুটিং। তবে সাময়িক বিরতি নিয়ে অবশেষে সেটে ফিরলেন তিনি, সোমবার থেকে শুটিং শুরু করলেন সালমান খান। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে নিজের আসনে বসতে বেগ পেতে হয় নায়ককে, তা দেখে অনেকেই মনে করেন নায়কের বয়স বেড়ে যাওয়ার কারণে বসতে অসুবিধা হচ্ছে সালমান খানের, কিন্তু এর পেছনে ছিল বুকের পাজরের চোট। তবে প্রথমে এই বিষয়টা কেউ না জানার কারণে এসব কথা বলেছিল।